বর্তমানে পথ দুর্ঘটনার কবলে মা ও ছেলে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের, জখম ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমানের মোগলবাড়ি এলাকায় লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার, জখম হন আরো একজন। জানা গেছে ঘটনায় জখম রুদ্র নামের এক যুবক বাইকে করে তার মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে মোগলবাড়ি এলাকায় দ্রুতগামী একটি লরির পিছন থেকে তাদের বাইকের সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু উপস্থিত চিকিৎসকেরা রুদ্রের মাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রুদ্র। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে এই আমাদের মিরপুর, আমাদের এলাকার পাশে গ্রামে মিরপুর। ওনাদের যে গোপাল রুদ্র নাকি নাম, ওনার মাকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়ি আসছিলেন, দিয়ে একটা দুরন্ত গতিতে লরি এসে প্রচুর দিক থেকে মারে। মারার পর ছেলেটা ছিটকে পড়ে ওনার মায়ের নিচের স্থল দিয়ে গাড়িটা যায়, যার ফলে ওনার মায়ের আমি দেখেছি, আমি যেহেতু আমি তুললাম গাড়িতে, তখন দেখা যায় ওর মায়ের ব্লিডিং হচ্ছে, প্লাস তার নাড়ি ঘুরি বেরিয়ে গেছে। এটা কোথায় হয়েছে ঘটনাটা? এটা হয়েছে আমাদের মোগলবাড়ি এলাকায়। আচ্ছা, বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা আসলো আমরা শেয়ারবাজার থেকে হয়ে মিরপুরের দিকে যাচ্ছিল। আর লরিটা? লরিটাও আসছিল বর্ধমান থেকে হয়ে আর আরামবাগের দিকে যাচ্ছিল। পেছন দিক থেকে মেরেছে লরিটা? মারে? হ্যাঁ, লরিটা পেছন দিক থেকে মেরেছে। কজন ছিল বাইকে? বাইকে ছিল দুজন, মা আর তার ছেলে। মায়ের নাম কি জানতে পারা গেছে? মায়ের নামটা আমি জানতে পারিনি, তো ছেলেটার নাম জানতে পারছি গোপাল রুদ্র। কোথায় নিয়ে যাওয়া যাবে এখন? এখন আপাতত আমাদের শেয়ারবাজারে নার্সিংহোম আছে, সেই নার্সিংহোম আমরা ঠিক করেছি। আমাদের লোকাল লোকেরা সব উদ্ধার করেছে, প্লাস পাশাতে সমস্ত থানার আমাদের যে রায়না থানার অফিসার আছে ওনারা এসেছিলেন, এসে উদ্ধার করে গেল। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউ কম্পিউটার সেন্টার। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার, অভিজ্ঞ প্রশিক্ষক, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও আছে। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। যোগাযোগ 9831669612 অথবা 9614071877। আমাদের আরো শাখাগুলি হল কামারপুকুর চটি, পহলানপুর বাস স্ট্যান্ড ও বন্দর বাস স্ট্যান্ড।